হাই ফ্রেন্ডস, আমি তোমরা দেখছো মালদা বার্ডস ইউটিউব চ্যানেল। তো চলো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে পাখিদের যখন লুজ মোশন হয়। আমি পাখিদের লুজ মোশন নিয়ে এর আগে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলেছিলাম, যেটা ছিল মেরিকুইন ট্যাবলেটের উপরে, মেরিকুইন 50 mg ট্যাবলেটের উপরে ছিল। তো আজকে আমি তোমাদেরকে আরেকটা নিয়ম বলে দিচ্ছি, আরেকটা মেডিসিন আছে এই কাজের জন্য ব্যবহার হয়, এই রোগের জন্য ব্যবহার হয়, যেটা হচ্ছে হিউম্যান মেডিসিন মেট্রোজেল 400। তাহলে আবার আরেকবার বলে দিচ্ছি, মেট্রোজেল 400, ঠিক আছে, এটা হিউম্যান মেডিসিনের দোকানে পাবা, ঠিক আছে। তো চলো আমি আজকে বলি যে কোন পাখিটার সেম প্রবলেম হয়েছিল যার জন্য আমাকে মেট্রোজেল 400 ব্যবহার করতে হয়েছিল। এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই কেজে যে দুটো পাখি আছে, দুটোই কিন্তু ফিমেল বার্ড আছে, ঠিক আছে, দুটোই ফিমেল পাখি আছে। তো তাদেরই লুজ মোশন হয় এবং লুজ মোশনটা পরিমাণে অত্যাধিক হয়ে যায় লুজ মোশন, তাই জন্য আমাকে মেট্রোজেল 400 ইউজ করতে হয়। তো আমি মেট্রোজেল 400 তিন দিন ইউজ করেছি, ঠিক আছে, আমি মেট্রোজেল 400 তিন দিন ইউজ করেছি, যার ফল স্বরূপ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে মেডিসিন প্রোভাইড করি এবং তা থেকে আমি কিভাবে উপকৃত পাই সেটা আমি তোমাদেরকে আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা কোনো মতন স্কিপ করবা না, তাহলে কিন্তু তোমাদের মিস হয়ে যেতে পারে যে আমি ট্যাবলেট থেকে কতটা গুঁড়া, মানে ট্যাবলেট, এটা যেহেতু মেট্রোজেল 400 অ্যাকচুয়ালি ট্যাবলেট, ঠিক আছে, মেট্রোজেল সিরাপও হয়, বাট সিরাপ আমি ইউজ করিনি, আমি ট্যাবলেট ইউজ করেছি। তো ট্যাবলেট আমি কতটুকুটা দিয়েছিলাম না দিয়েছিলাম সেটাও তোমরা প্রতিদিনের তিন দিনের যে ভিডিওটা আমার করা আছে, ঠিক আছে, এই ভিডিওর সঙ্গে যে তিন দিনের ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি আমি, সেই তিন দিনের যে ভিডিওটা চলবে সেখানে তোমরা দেখতে পাবা যে আমি এক একদিন এক এক রকমভাবে ওষুধটাকে প্রোভাইড করেছি পাখিদেরকে। এবং তোমরা যদি আমার আগের ভিডিও না দেখে থাকো যে কীভাবে জলে ওষুধ দিতে হয় বা জল দেওয়া সঠিক টাইম কখন, সঠিক সময় কখন, সেই সময়টাও আমি তোমাদেরকে ভিডিওর ভিতরে জানিয়ে দিচ্ছি। তো যেটা জল দেওয়ার পার্টিকুলার সময়, তোমরা রাত্রেবেলা 9-10টার ভিতরে জল পাখির খাঁচা থেকে বের করে নেবা, ঠিক আছে, 9-10টার ভিতর থেকে রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা যেদিন তোমরা মেডিসিন প্রোভাইড করবা সেই দিন, তার আগের দিন রাত্রেবেলা তোমাদেরকে পাখির খাঁচা থেকে জল বের করে নিতে হবে এবং সকালবেলা ফার্স্ট আওয়ারে সেই জলটা পাখিকে আবার প্রোভাইড করতে হবে, নতুন জল দিয়ে যে পাখিকে প্রোভাইড করতে হবে। সেই নতুন জলের সঙ্গে তোমাদেরকে, তোমরা যেই ধরনের রোগের জন্য, যেই ধরনের অসুখ বিসুখের জন্য যেই ওষুধই ব্যবহার করো, যেই যেরকম মেডিসিন ব্যবহার করতে পারো তোমরা করো, সেটা সে সময় সকালবেলা জলের ভিতরে দিয়ে দিতে গেলে পাখির কেজে, পাখি যেহেতু সারা রাত জল পিবার সাথে থাকে, তাই জন্য পাখি যখনই তুমি জলটা দেবে তৎক্ষণাৎ জল খেতে শুরু করে পাখি এবং সেই জল তার শরীরে গিয়ে খুব ভালো মতন কাজ হয়। তো চলো দেখতে থাকো সেই ভিডিওগুলো। তো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমার, আমি তো প্রথমে বলে দিলাম যে দুটো পাখির প্রবলেম ছিল। তো এবার আমি সকালবেলা যখন জল দিই, জলের সঙ্গে মেট্রোজিল 400 ট্যাবলেটটা দিয়ে দিই, তো এই পাখিটা দেখতে পাচ্ছ তোমরা আশা করছি যে লুজ মোশনটা কতটা ক্ষতি করেছিল তাদের শরীরে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি জলে ট্যাবলেটটা দিয়ে দিয়েছি, ট্যাবলেট মানে জলের সঙ্গে মিক্স হতে একটু সময় লাগে, যার জন্য এখানে সাদা সাদা দানার মতন দেখা যাচ্ছে। তো আমি এটা মোটামুটি 6-7 ঘন্টা রাখি, তারপরে তো মেডিসিন দেওয়া জল যখনই আমি পাখিকে দিই তখন মেডিসিন দেওয়া জলটা 6-7 ঘন্টা মতন থাকে, তারপরে আমি সেই জলটা পাল্টে নতুন জল দিয়ে দিই পাখিকে, যার ফলে যে মেডিসিনটা যে রাখা থাকে জলের ভেতরে তার প্রতি, জলের প্রতি কোনো বিষক্রিয়া যেন না হয়, তার জন্য আমি 6-7 ঘন্টা পর জলটা চেঞ্জ করে দিই। তো তোমরাও যখন পাখিকে কোনো রকম মেডিসিন প্রোভাইড করবা সে সময় তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যেন এটা চেঞ্জ করে দেওয়া যায় জলটা। এটা আমার দুই নম্বর দিনের এই ভিডিওটা, প্রথমটা ছিল ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, হয়তো ভিডিওর নিচে তোমরা দেখতেই পাবা যে ফার্স্ট ডে সেকেন্ড ডে এরকম উল্লেখ করাই আছে কোনটা কীরকম ডেতে করা হয়েছে। তো আমি যেহেতু তিন দিন করেছি এই ওষুধটা, তো প্রথম দিন দেওয়াতে দেখো অনেকটা রিকভারি হয়েছে, যে সাদা যে ফিমেল পাখিটা এখানে বসে আছে তার পায়ুপথটা দেখো অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। তো আমি চেষ্টা করছি এই নীল যে পাখিটা আছে, এই নীল পাখিটারও পিছনে যে পায়ুপথ, সেই পায়ুপথটা দেখানোর,
তো চলো চেষ্টা করা যাক। এই যে হ্যাঁ, এবার আমি পেয়েছি দেখতে, এবার তোমাদেরকেও দেখাচ্ছি যে কতটা এইটাতে কতটা ক্ষতি হয় পাখিদের, পাখিরা কতটা উইক হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, যার জন্য তুমি বুঝতেই পারছো যে ভিডিওতে। এই যে এবার আমি দেখাচ্ছি নীল পাখিটার, তো তোমরা যতটা পারবা চেষ্টা করবা যেন পাখিকে কোনো হাই প্রোটিন খাবার বা হাই ফ্যাট জাতীয় খাবার না দেওয়ার। এটা দিন তিন নম্বর দিনের এই ভিডিওটা, তো আমি যেহেতু সকালবেলা করে দিই, ওষুধটা গুলতে সময় লাগে, যেহেতু এটা ট্যাবলেট, এটা লিকুইড ফর্মেরও আসে, লিকুইড ফর্ম যদি তোমরা ইউজ করো তো করতে পারো। যে আমার যে জলের বাটি আছে ওই জলের বাটি হিসাবে দু তিন ফোঁটা করে তোমরা লিকুইড ফর্মে এই ওষুধটা ইউজ করতে পারো, পাখিদের জন্য ভালো। তো এটা তিন নম্বর দিনেরই ভিডিওটাই চলছে, দেখতে থাকো তোমরা। যে এবারও আবার সেই ওষুধ দিলাম, তো ট্যাবলেটটা দেওয়ার নিয়ম হচ্ছে একটা গোটা ট্যাবলেট আমাদেরকে হিসাব ধরতে হবে যে গোটাটা একটা চার ভাগ। তো চার ভাগের এক ভাগ যখন আমরা করব তিন ভাগ বাদ দিয়ে, সেই এক ভাগের থেকে কিছু অংশের গুঁড়া এখানে দিতে হবে, যে যেন পাখিদের সেটা খুব ওভারডোজ না হয়ে যায়। তো এটা হচ্ছে তিন নম্বর দিনের লাস্টের দিককার ভিডিও। যে এবার তোমরা দেখো যে সাদা পাখিটা কতটা পরিষ্কার হয়েছে, তার যে লেজটা ছিল প্রথম দিনের তুলনায় তিন নম্বর দিন অনেকটা রিকভারি করে গেছে। তারপরে আবার আমি মেরিকুইন দিয়েছিলাম, মেরিকুইন 50 mg ট্যাবলেট, যেটা আমি এর আগে ভিডিও বানিয়েছি মেরিকুইন ভিডিওটা, তো মেরিকুইনও দেওয়া হয়েছিল তাদেরকে। তারপরে তারা এখন টোটালি ফিট, তাদের কোনো এখন অসুবিধা নেই। সেই ফাইনাল ফুডটা, সেই ফাইনাল যে ভিডিওটা, সেটাও আমি এই ভিডিওর লাস্টের দিকে দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা শেষ অবধি। যদি আশা করছি যদি এই ভিডিও দেখে কোনো তোমাদের উপকৃত হয়ে থাকে বা তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও।